অনেক হিন্দু ভাই বোনরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে যে মুসলমানরা আমাদের পূজা কেন আসে, তারা অস্বস্তি বোধ করে অংশ। তো তারা অস্বস্তি বোধ করুক আর ওয়েলকাম করুক, যাই না যাই করুক না কেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অন্য ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের কোন উপাসনা তাদের কোন কিছুতে গিয়ে তাদের দল ভারী করে, একজন গেল মানে একটা লোক বাড়লো, যদি কোথাও গিয়ে সে তাদের দল ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিষয়টা সিরিয়াস, আমি আপনার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে, মানুষ হিসাবে আপনার সাথে মানুষের সম্পর্ক থাকে এক জিনিস, কিন্তু যে বিষয় নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে আমি আপনার সাথে একাকার হতে পারি না। একজন বিএনপি নেতার সাথে একজন আওয়ামী লীগ নেতা ব্যক্তিগত লেভেলের সম্পর্ক থাকতে পারে, এটা কেউ খারাপ ভাবে দেখে না, কিন্তু যে রাজনৈতিক দ্বন্দ্ব নিজেদের মধ্যে আছে সেই রাজনৈতিক দ্বন্দ্বের ইস্যুতে আপনি তার রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে হাজির হয়েছেন, এটা অবশ্যই আপনার আদর্শিক দেউলিয়া করার প্রমাণ, এটা কখনো উদারতা না। অতএব ধর্মের নামে, ধর্মীয় উদারতার নামে এক ধরনের আপনার প্রফেশন দীর্ঘদিন থেকে চলছে, এই জায়গাটাতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, যৌক্তিক অবস্থান গ্রহণ করতে হবে। আমরা প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করব, কোনো প্রকার বাধা দান যেন কেউ করতে না পারে।